ম্যাক্সিমাম আমাদের এমবিবিএস ডক্টর যারা তারা নিচ্ছে তারা বলতেছে যে এটার মধ্যে রাসায়নিক বা কেমিক্যাল কিছু নেই। আচ্ছা, যে যার জন্য এটার মধ্যে যে লাইনটা আছে অতিরিক্ত অয়েলটা নিচে থাকলে এই লাইনের উপরে আপনার মাংস যে কোনো মাছ ফিশ ফ্রাই করেন চিকেন বিফ ভাজতে গেলে অতিরিক্ত অয়েলটা খাবারের সাথে যাবে না। আচ্ছা, এটাকে আসসালামু আলাইকুম আলম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আলম এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমাদের জন্য কি কি আনলেন এবার? জি ভাই, আমাদের দুই চারটা জিনিস, এটা আগেও ভিডিও দেওয়া ছিল বাট কিছু জিনিস শর্ট ছিল যার জন্য নতুন আরেকটা ভিডিও করা, সেটা আমি কাস্টমারকে বলে দিচ্ছি। তো আমাদের প্রাইস জিনিসগুলো আমি একটু দেখাচ্ছি আর কি। এই ধোসা তাওয়াটা আমাদের খুবই পপুলার, এটা আগে ছিল। বডিগুলো কি একটু বলেন। এটা কাস্ট আয়রন, এটা জিনিসটা আমি আপনাকে দেখাচ্ছি, সেটা তো আমাদের এই ভিডিওটার মধ্যে আগেই দেওয়া ছিল, কাস্টমার অবহত আছে, যেটা আলম এন্টারপ্রাইজের প্রোডাক্টটা। জি, এটা হলো ভারতীয় ব্র্যান্ড কাস্ট আয়রন ধোসা তাওয়া। আচ্ছা, তো এই ভিডিওটা আমাদের আগেও দেওয়া ছিল, নতুন করে দেওয়ার উদ্দেশ্যটা হলো এটাই, যেটা আমাদের স্টকটা শেষ হয়ে গিয়েছিল, এই জন্য আমাদের ভিডিওটা আবার করা। তো এটাতে কি কি করা যাবে? হ্যাঁ, জিনিসটা আমরা আবার বলে দিচ্ছি। এই ধোসা তাওয়াটা হলো, এটার মুখের মাপটা, এটার সিএম এর মাপ আছে হলো 30 সিএম, মুখের মাপটা হলো 12 ইঞ্চি। আচ্ছা, সাধারণত আমরা রুটি পরোটা যেটা খাচ্ছি সেটা হলো 10 ইঞ্চি, তো 12 ইঞ্চিটা হলে কি হচ্ছে, এটা আপনি একটু বড় পিঠা টাইপের কিছু, চাপটি টাইপের কিছু চাইলে করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ধোসার জন্য। বাট এখানে আরেকটা জিনিস ফলো করে দেখেন, এখানে 1/2 ইঞ্চি পরিমাণ একটা বর্ডার তোলা আছে। জি, এই বর্ডারটা তোলা থাকার কারণে বাংলাদেশি বা চাইনিজ কিছু নতুন আসতেছে ওগুলোর মধ্যে এই বর্ডারটা নেই। এটা ইন্ডিয়ান দিল্লি থেকে সরাসরি আমরা ইম্পোর্ট করি, ভারতীয় ব্র্যান্ড আলম এন্টারপ্রাইজ। তো এই বর্ডারটা থাকার কারণে এটার মধ্যে আপনি বহু কাজ করতে পারবেন, শুধু রুটি বা পরোটার জন্য না, বা শুধু ধোসার জন্য না, এটা আপনি মাছ ভাজা, ডিম ভাজা, চিকেন স্টিক করা, বিফ স্টিক করা, এই ধরনের মাংসগুলো আপনি স্টিক করতে পারবেন, সাসলি করতে পারবেন, যেহেতু সামনে কোরবান আছে, এটার মধ্যে আপনি ছাকা দিয়ে বিফ স্টিকগুলো করতে পারবেন। তো এটার কাজটা হলো রুটি, তাওয়া, পরোটা, মাংস সব কিছু ভাজার জন্য। এটা হলো ধোসা তাওয়া। সাইজ আছে কয়টা? এটা সাইজটা হলো একটাই 12 ইঞ্চি। হ্যাঁ ভাই, তো এটা আমরা যেটা দেখাচ্ছিলাম 12 ইঞ্চি ধোসা, যেটা এটার মধ্যে আপনারা সব কাজ করতে পারবেন, শুধু রুটি বা পরোটা না, এটার মধ্যে আপনি টিকা ভাজতে পারবেন অয়েল দিয়ে। আচ্ছা, এটা হলো 12 ইঞ্চি। আরেকটা যেটা দেখাচ্ছি কাস্ট আয়রনের, যেটা 10 ইঞ্চি রুটি তাওয়া। আচ্ছা, রুটি তাওয়া পরিমাণ হলো 10 ইঞ্চি। হ্যাঁ, মুখের মাপটা হলো আপনাকে 26 সিএম, 26 সিএম, 10 ইঞ্চি এটার একটা সাইজ। আরেকটা দেখাচ্ছি আমরা গ্রিল প্যান। গ্রিল প্যানটার কাজটা হলো স্টিক করার জন্য, আপনার বিফ বা চিকেন যখন স্টিকটা করবেন অতিরিক্ত কিছু অয়েল খাবার সাথে লেগে গেলে সেই খাবারটা মুখে দেওয়া যায় না। আচ্ছা, যার জন্য এটার মধ্যে যে লাইনটা আছে অতিরিক্ত অয়েলটা নিচে থাকলে এই লাইনের উপরে আপনার মাংস যে কোনো মাছ ফিশ ফ্রাই করেন চিকেন বিফ ভাজতে গেলে অতিরিক্ত অয়েলটা খাবারের সাথে যাবে না। আচ্ছা, এটাকে গ্রিল প্যান বলি আমরা। তো এটার মাপটা আছে 26 সিএম, মুখের মাপটা আছে 10 ইঞ্চি। এটা হলো আমাদের তৃতীয় প্রোডাক্ট। আর চতুর্থ প্রোডাক্টটা যেটা, এটাও আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তো তখন মালটা আমাদের স্টক ছিল না। আচ্ছা, এখন আমাদের এটা স্টক মোটামুটি আছে, ছিল কিন্তু দিতে পারেনি, তখন পাঁচ ছিল না, আমাদের স্টক শেষ হয়ে যাওয়ার কারণে আমরা তাদেরকে দিতে পারিনি। তো এখন ভিডিওটা করার উদ্দেশ্যটা হলো আমাদের কাছে এটা এখন অ্যাভেলেবল আছে। হ্যাঁ, এটার মুখের মাপটা হলো 10 ইঞ্চি, সিএম এর মাপটা হলো 26 সিএম। আচ্ছা, এবং এটার তলাটা এরকম একটা ফ্ল্যাট আছে, যেটা আপনি শুধু ইলেকট্রিক চুলাও দিতে পারবেন, গ্যাসের চুলাও দিতে পারবেন। আচ্ছা ভাই, কাস্ট আয়রনে রান্না করলে এটা সুবিধাটা কি? কাস্ট আয়রনে রান্নার সুবিধা হলো হাইজেনিক, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, এটার জন্য এখন এটা চলতেছে। এটা ম্যাক্সিমাম আমাদের এমবিবিএস ডক্টর যারা তারা নিচ্ছে তারা বলতেছে যে এটার মধ্যে রাসায়নিক বা কেমিক্যাল কিছু নেই। আচ্ছা, যে ননস্টিকটা আপনি মাছ স্বাস্থ্যসম্মত, ফুললি স্বাস্থ্যসম্মত খাবার হয়, হাইজেনিক। তো খাবারের সাথে যে ননস্টিকটা চলে যায়, এখানে কোনো ননস্টিক আবরণ নেই। আচ্ছা, যার জন্য এটা এখন আমাদের কাস্টমারের চাহিদাটা বেড়ে যাচ্ছে দিন দিন। আচ্ছা, তো এগুলো কোন কোন চুলা ইউজ করা যাবে? এটা আপনি গ্যাসের চুলাও দিতে পারবেন এবং কারেন্টের চুলাও দিতে পারবেন, প্রত্যেকটা প্রোডাক্ট এখানে কাস্ট আয়রনে প্রত্যেকটা প্রোডাক্ট। তো আরেকটা গ্রিল প্যান যেটা আমরা দেখাচ্ছিলাম সেটা হলো 26 সিএম, 10 ইঞ্চি মুখের মাপ। আরেকটা গ্রিল প্যান আছে আমাদের এখানে, যেটা সেটা হলো 28 সিএম, মুখের মাপটা হলো 12 ইঞ্চি। 12 ইঞ্চি, 28 সিএম, মুখের মাপটা 12 ইঞ্চি, এটা একটা প্রোডাক্ট। তো কড়াই তো আমরা দেখালাম, কাস্ট আয়রনের পাঁচটা প্রোডাক্ট আমরা দেখালাম। তো আরেকটা প্রোডাক্ট আমরা দেখাচ্ছি এখানে, আমাদের এখানে লেখা আছে এমজিসি, এটাকে আমরা বলি মাল্টিপ্যান 40 সিএম। 40 সিএম বলাটার কারণটা হলো এটা দেখতে আপনি দেখেন অনেক বড়, এই মুখের ডায়ামাপটা হবে প্রায় 18 ইঞ্চির মতো। তবে এটা আপনার গিয়ে হলো মাল্টিপ্যান যেটাকে বলে, এটা তলাটা দেখেন, এটা তলাটা হলো ইন্ডাকশন বাটন, ইন্ডাকশন বেস করা আছে। চাইলে এটার মধ্যে শুধু রোস্ট করা যায় না, রোস্ট করতে পারবেন, বড় বড় মাছ ফ্রাই করতে পারবেন, তো এটার মধ্যে আপনি পোলাও, ভাত, খিচুড়ি করতে পারবেন। এই হলো জিনিসগুলো আজকে যেগুলো আমাদের কাছে ছিল এগুলো দেখালাম, এখন আমরা প্রাইসটা বলে দিতে পারি। প্রাইসগুলো একটু বলে দিই, প্রাইসটা ভাই স্টার্টিং থেকে যেটা বলে দিচ্ছি, আমাদের সবসময় একই প্রাইস থাকবে, এটার প্রাইসটা আছে 3500 টাকা।
ধোসা তাওয়া এটা আমরা একটু বেশি হয় তেন তো এইটা আর রুটি তাওয়াটা আমরা একই প্রাইস করে রাখছি এটার দামটা হলো 3500 টাকা রুটি তাওয়া রুটি আচ্ছা রুটি তাওয়া গ্রিল প্যানটা যেটা দিচ্ছি এটা হলো 2000 টাকা 2000 টাকা আচ্ছা আর কড়াইটা যেটা দিচ্ছি সেটা হলো 4000 টাকা আচ্ছা আচ্ছা গ্রিল প্যান যেটা আমরা কড়াইটা 4000 টাকা দিচ্ছি গ্রিল প্যান যেটা দিচ্ছি 2000 টাকা সেম গ্রিল প্যানটা যেটা যেহেতু বড় বড়টা আমরা দিচ্ছি 2500 টাকা আচ্ছা আচ্ছা এই হলো আমাদের কাস্টমারের প্রোডাক্ট চলে গেল 1 2 3 4 5টা আর দ্বিতীয়ত আমাদের যেটা এমজিসি গ্রানাইট কোটেড সিরামিক কোটেড মার্বেল কোটেড যে যে নামে চিনে সেটা 40 সিএমটা প্রাইস দিচ্ছি আমরা 4500 টাকা আচ্ছা ঠিক আছে সো বন্ধুরা দেখেন এই ছিল আজকে আলম এন্টারপ্রাইজে অল ওভার কালেকশনগুলো এর মধ্যে যার যেটা প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে মার্ক করে স্ক্রিনে দেখানো নম্বরে পাঠিয়ে দিলে প্রোডাক্টগুলো কিন্তু অনলাইনে ক্রয় করতে পারবেন তবে অনলাইনে কিভাবে ক্রয় করা যাবে একটু বলেন ভাই অনলাইনে ক্রয় করার ক্ষেত্রে সেটা হলো আমাদের যেটা অ্যাড্রেসটা দেওয়া আছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এটা নিস্তালা সরাসরি আসতে চাইলে নিস্তালায় আমাদের শপ নাম্বারটা হলো 57 আলম এন্টারপ্রাইজ এখানে দুটো নাম্বারই থাকবে যেটা 91 অরিত নাম্বার সেটা আমাদের বিকাশ আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আচ্ছা আর যদি অনলাইন যারা ক্রয় করবেন সেটা হলো আমি বরাবর একই কথা বলবো যে আমাদের রাইটাররা আপনাদের বাসায় প্রোডাক্ট পৌঁছে দেওয়ার পরে টাকা আচ্ছা ক্যাশ অন ডেলিভারি সিস্টেম ক্যাশ অন ডেলিভারি বাট আগে কোনো পেমেন্ট করতে হবে না আচ্ছা ঠিক আছে সো বন্ধুরা তাহলে আলম এন্টারপ্রাইজের সুন্দর এই প্রোডাক্টগুলো ক্রয়ের জন্য আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ